বন্ধু আসতেছিল তখন তাকে এসে তাকে হাববার তার থেকে হাববার নেওয়ার জন্য অস্বীকৃতি জানানো হয়েছে এবং ওই বাসে আমাদের জনসাধারণের যে প্রতিনিধি পুলিশ পুলিশের একজন কর্মী উপস্থিত ছিল তিনিও কোনো প্রতিবাদ জানায়নি বাসের এতগুলো মানুষের বিবেকও সাড়া দেয়নি এবং সে যখন বাস থেকে নামতে যায় তখন তাকে প্রকাশ্যে ধর্ষণের জন্য হুমকি দেওয়া হয় কেন কেন হয়রানি আমার বাস অলরেডি ছেড়ে দিচ্ছে কয়টা বাস আটকে রাখছো তোমরা